পাবনায় গত এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পদ্মা ও যমুনা নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দা ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা। এদিকে পৌর জেলায় ঠান্ডাজনিত রোগ, সর্দি কাশি ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে, রোগীতে ভরে গেছে হাসপাতালগুলো। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি, বিশেষ করে শিশু ওয়ার্ডে বেড খালি না থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে অন্তত 500 মানুষ আক্রান্ত হয়েছে। গত 4 দিন আগে অ্যাডমিট করছে, বুঝছেন, করার পরে তো ইনজেকশন দেওয়া হচ্ছে, তবে একটু কমের দিক হচ্ছে। বাচ্চাটা পাতলা পায়খানা হয়েছিল, ওষুধপাতি দিছি, আর মোটামুটি নিউমোনিয়া হয়ে তারপরে হচ্ছে বলেছে যে হচ্ছে 7 দিন পরে ভালো হয়ে যাবে। রবিবার পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় শিশু রোগী ও তাদের স্বজনদের ভিড়ে ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই, এক বেডে 2-3টি শিশুকে রাখা হয়েছে। বেশিরভাগ শিশু রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। শিশু রোগীর অভিভাবকরা জানান, দিন কোনো মতে পার হলেও রাত কাটানো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। এখানে থাকার অনেক সমস্যা, এখন বেডে 2টা করে রুগী আছে, এখানে থাকা তো অনেক কষ্ট আছে। সব মানুষ অনেক রুগী একেন্ডা হয়ে গেছে, সে রুগীর থাকার কোনো ব্যবস্থা নাই, কিছুটা রুগী তো ফলরে পারেও আছে। বেড পাইনি, অত ঠান্ডা মিলিনকে দাঁড়িয়ে লইছি, এই যে খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, রুগী বেশি, রুগীর সংখ্যা বেশি, একটা বেডে 4-5টা করে রুগী আছে। এছাড়া হাসপাতাল থেকে তেমন কোনো ওষুধ তারা পাচ্ছেন না, সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম জাগনিউজকে বলেন, হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গড়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে। আমাদের হসপিটালে বেডের চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে মেঝেতে থাকে, বারান্দায় থাকে। আমাদের হসপিটালে 250 বেড হওয়ার পরে আমাদের কোনো এক্সটেনশন হয়নি, এটাও পাবনাবাসী সবাই জানে। আমরা তো রুগী ভর্তি হতে আসলে তাকে ফেরত দিতে পারি না, সেবা তাকে দিতেই হয়। সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে শিশু রুগীর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় 115 জন শিশুকে ভর্তি করা হয়েছে। সাধারণ ক্ষমতার বেশি রোগী আসায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের।